আমার ফ্রেন্ড বলছে তো তোমার আবার কোন তুই যায় বারবার ইমেল দিতেছো কেন বট আবার রে? আরে চাচা আর মাথাটা একটু ঠান্ডা করে কথা বলো চাচা। আরে বালা এ ভাই আবার রে হরা এই হালারে বট ওর চেহারা দেখে মনে হইতেছে কিনবা এখানে মানে কোদাল দিয়ে মানে বাল কাটে এমন আবার আবার মনে হইতেছে হালা। এগুলো কি বলো? আরে এটা আমার একটা ফ্রেন্ড অনেক ভালো খেলে আমার সাবস্ক্রাইব এবার না খেলে আবার বাই করো বল কোন যে বল র‍্যাঙ্ক পুশ কর মোবাইল দ লওয়া এটা না হিরোকে যাইতে বলে আবার সাবাল শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে কিন্তু অনেক মজা আসতেছে হয়েছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন কি ঘটে তো আমি তার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেই দেখি তারপর আরে নিতেছে না কেন ভালো প্লেয়ার করি বাইরা বট হ্যালো ভাই বুঝছি বাইরা বট আরে ভাই এটা কি হচ্ছে ভাই কি আমার সাথে মজা করতেছে নাকি? আরে সাসা কিক দিও না সাসা কিক দিও না আমার ফ্রেন্ড বলছে তো তোমার আবার কোন তুই যায় বারবার ইনভাইট দিতেছো কেন বট আবার রে? আরে চাচা আর মাথাটা একটু ঠান্ডা করে কথা বলো চাচা। আরে বালা এ ভাই আবার রে হরা এই হালারে বট ওর চেহারা দেখে মনে হইতেছে কিনবা এখানে মানে কোদাল দিয়ে মানে বাল কাটে এমন আবার আবার মনে হইতেছে হালা। এগুলো কি বলো? আরে এটা আমার একটা ফ্রেন্ড অনেক ভালো খেলে আমার সাবস্ক্রাইবার না খেলে আবার বাই করো বল কোন যে বল র‍্যাঙ্ক পুশ কর মোবাইল দ লওয়া এটা না হিরোকে যাইতে বলে আবার সাবাল এ হালা কাল বাইরা করো বাইরা হালা বট মাদার বট কি কইলি আমি তোরে মলম লাগায় দেব কি রে কথা কই না কে গ্রুপে চুপচাপ দাঁড়ায় রইছে মানে কি আইরে কপাল আরে ভাই তুমি কি লেভেলের আবাল এত কি করে তাও শরম নাই এ হালা বট আবাল মাইক অন কর আবার হেল কি গলা ভাইরাস নাকি বট র‍্যাঙ্ক পুশ কর ভাই র‍্যাঙ্ক পুশ কর দুওকে এ বটটা বাই করো আমরা র‍্যাঙ্ক পুশ করি ভালো হইবো। আরে ভাই এটা আমার ফ্রেন্ড বলছে তো চাচা তোমার খবর বলবো এটা আমার ফ্রেন্ড একটা ম্যাচ খেলো না। আরে শামিম ভাই শোনো আমি ভাই সত্যি কথা মানে নিজের কাছেই লজ্জা লাগতেছে যে এইভাবে একজন আমাকে এসব উল্টা পাল্টা কথা বলবে। আরে ভাই কথাবার্তা একটু সাইজ মতো বলেন ভাই আরাম চাচা। আচ্ছা আমার বাল ছেড়া গেল তুই হালা নু বট আবাল চোদা হালা গেল বাল কাটস কোদাল দিয়ে তোর আর কি কমু বট নু শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তোমার সাথে আমি খারাপ ভাষা শুনাইছি আমি তো জানতাম যে তুমি খারাপ ভাষা শুনেছি তোমার ভদ্র ভাষা শুনাইছি। আরে ভাই আরে বট জানা রে ভাই তুই এত ডিস্টার্ব করতেছিস আমার গ্রুপের ভিতরে ঢুকিয়া ডিস্টার্ব করতেছিস এন থেকে কিন্তু মিথ্যা পরিতে বেরো ভিক্ষা মারবো। একটু মাথা শান্ত করে কথা বলেন। ঠান্ডা করছি ঠান্ডা করছি তোমার মাথা একটু গরম করে যেটা কাম করে আমি পলিথিন ভরে দিই তো বেটা তোমার মাথা তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে একেবারে সলিউশন কি মনে করতেছ ওই পুরন চাচলে কি করব ভাই দাও ভাই র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাব মারা কেন? আরে এই মেই সেই কখন থেকে ভাই বকবক করছো কথা সাবধানে বলো তোমার ভাষায় কি মাবন নাই নাকি? আরে আছে তো তোমার ভাষায় মাবন আছে তো আমি কি তোমাকে কোনো খারাপ ভাষায় গালি দিয়েছি তুমি এই সব উল্টাপাল্টা কথা বলছো? মানে খারাপ ভাষা শুধাইছি আমি তোমার পিতা ছিলা তুমি এটা জানো মাত্র বলুন শুধাও না তুমি। আরে তাছাড়া তো এমন কি মানে বুঝলাম না একটা পরে খেলাও না গাড়ি না কবে জ্বালা দি বট মট ব্যান করবো এলে ফ্রি ফায়ার খেললে মজা কম বলে আবাল বলে কেন ফ্রি ফায়ার খেললে মজা পাইতেছি না বাল কইতে যে আবাল গুলো আহে। আরে ভাই শোনো তুমি তুমিও এক সময় আমার মতো বট ছিলে ভাই। না না আমি জন্মগতই প্রো আমি আগে আমি কইলাম না আমি ফ্রি ফায়ার দিনকে রিস্টার করছি দিনকে থেকে আমি প্রো এই আন্তরিক আমার জীবনে কি বট করে আর জীবনে কোনো কষ্ট আমি মারি খেনে বুঝছ না তোরা বট যে শুধু সবাই কবি যে আরাম চাচা দেখবি সব ভয় কাঁপো বট হালা।
তাতে আমার বাল ছেড়া গেল। গ্রুপতে ভাইটা আমরা র‍্যাঙ্ক বুস্ট করব। আমি ভাই ভালো প্লেয়ার ডাকরে ভাই। কি বড়বড় ডাকে। আরে চাচা শোনো, আমি আজকে গ্রুপে এসে তোমার নাম দেখলাম আর তুমি বলছো সবাইকে অ্যাডাম চাচা বললে কাঁপবে ভয়ে। তে বটেরা আমার চিনবো না ঠিক আছে? এটা প্রো প্লেয়ার হবে। চাপা সব জায়গায় কোলায় না ঠিক আছে? আবাল বটে ঠিক মারলাম তো ইহারা বটে বহু চিলাইতেছে। বটের করে বটে কিছু জানে না। এ বট নু বাইরা গ্রুপতে বাইরা তুই তোরা কিক মারলে তুই আমার দেখাবো। আমার কেমন লাগতেছে তো কইছি তোমার আগে। আমি তোমার লাগে কাস্টম খেলে আমার নিজের বেইজ্জতি ছি চিন্তা করতে পারি না। আমি জানি বট গোছে কাস্টম বড়াতে বটরা কাস্টম খেলতেই পায় না। যা কাস্টম জলদি একটা কাস্টম মানা বট তোর জলদি মাইরা করবো আমি কাস্টম খেলবো ঠিক আছে, কিন্তু ও যদি হেরে যায় তাহলে কিন্তু তোমার সামনে ক্ষমা চাইতে হবে আমার কাছে এইসব গালাগালি করার জন্য। শোনো দাদা, তুমি নিজের পুরো দাবি করো ঠিক আছে? নয় লেভেলের প্লেয়ার একটা তুমি থুতু বলে ওরে এ করে দিছো। এখন যাই ওর সাথে কাস্টম কাস্টম বানাইতেছে। যদি কাস্টমের দরকার থাকে হারো তাহলে ওর কাছে ক্ষমা চাওয়া লাগবে তোমার। আজি ভাই এই আমার কাস্টমার জীবন হারাইতে পারবো না। যদি হারাইতে পারে না আমি সুন্দর ভাষা ভদ্র একবার ভদ্র সহকারে আমি ওকে সরি কা পুরো সুন্দর ভাষা সরি বলবো। আমি তো জানি কি এই বট মট কি বাড়া দেবো আমার আমার লেভেল দাও আর এই বটের লেভেল দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ইউটিউবার ভাই একটা কাস্টম বানান তো। আচ্ছা আমি কিছু বলি ইউটিউব কাস্টম বানাচ্ছি কাস্টম বানাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি কাস্টম কোন সময় মারি না ভাই, কেমনে কি বুঝতে পারলাম না ভাই। ভাই রিকোয়েস্ট কাটো না তোমার, আমি স্কোয়াড বানাবো আমরা ঠিক আছে ভাই। এখন ক্ষমা চাইতে বলো এতগুলো গালাগালি করছো তুমি তো লেভেল দেখা নয় লেভেল দেখা তুমি যা বলছো রে।
ভাই আমি বুঝতে পারি না যে তুমি এরকম প্লেয়ার। আরে ভাই আমি তো বলে শক কাস্টমার ভাই, কেমনে কি ভাই কেমনে, মানে এত হেড ভাই কেমনে ভাই 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 তুমি রিকোয়েস্ট কাটছো না ভাই, আর ভাই মরে গেছে ভাই অনেক প্লেয়ার আছে ওদের সাথে এরকম ব্যবহার করবা না কোনো সময়। ওরা মনে করো